हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। केमन आछेन सबाई? आबारो हाजिर होलाम रमजान स्पेशल छोलापुर भुना निये। किभाबे घरे आपनारा बांग्लादेशी स्टाइले होटेलेर मतो स्वाद आर गन्ध निये आसते पारेन, सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करब। तो चलुन देखे नेई। आमी 500 ग्राम छोला सारा रात पानीते भिजे रेखेछिलाम। कमपक्षे 5-6 घंटा छोला भिजे रखते हबे, एर फले छोला फुले डबल हो जाए। छोला अनेकटाई डबल हो गए। एखन परिमाण मतो पानी निये आमी एटाके सिद्ध करे निच्छी आर साथे दिए दिच्छी आगे थेके केटे रखा दुटा आलू আর পরিমাণ মতো লবণ। আমি এখানে লবণ দিচ্ছি যাতে ছোলার মধ্যে লবণগুলো সহজে ঢুকে যায়। আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 20 থেকে 25 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে আসছি 20-25 মিনিট পর। ছোলা আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। আর প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই। আর আমি সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ আর 10টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। আমি সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। আমি এখানে আগে পানি দিয়েছিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। মশলা কষানো শেষে আমি অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর আলু। এখন এগুলো আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো শেষে আমি আলুগুলো একটু ভেঙে দেব যাতে একটু খেতে ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরম ফুটন্ত পানি। এখন ভালোভাবে আবার নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে 10 মিনিট রান্না করব। ফিরছি 10 মিনিট পর। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সাথে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। এটা অপশনাল, আপনারা যারা না খান এটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আপনারা লবণ চেক করে নেবেন। তৈরি হয়ে গেল খুব সহজেই ছোলা বুট ভুনা। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এখন একটা সার্ভিং বলে আমি ছাড় করে নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।